ওদিক যাও নালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এর ভেতরে সজারু রয়েছে পাখিরা লয় ছেড়ে। এবার ক্রোকোডাইলের ওদিকটায় যাচ্ছি। এই জায়গাটা তো হচ্ছে হরিণকে খাবার দেওয়ার জায়গা। আমরা আপনাদের স্বাগত। আমরা আজ চলেছি 58 গেট। 58 গেট অর্থাৎ গড়চুমুক। এখানে দামোদর নদের ওপরে যে 58টা গেট আছে, আমরা ওই 58টা গেটের ওখানটাতে একটা মিনি জু গড়ে উঠেছে, উদ্বোধন হয়েছে 2 দিন আগে, বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে 21 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি 23 তারিখ। তো ওই 58 গেটের কাছেই ভাগীরথী নদী, আর আমরা ঠিক দাঁড়িয়ে পড়েছি মহিষরেখার কাছ থেকে যে এই নদীটা আসছে দামোদর নদ, এই দামোদর নদের কাছ থেকেই আমরা দাঁড়িয়ে পড়েছি এবং এখান থেকেই ভিডিওটা শুরু করছি। চলো আবার রাস্তাতে দেখা হচ্ছে। আসবেন কীভাবে? উলবেড়িয়া বাগনান এই দুটো জায়গা থেকেই আসা যায়। উলবেড়িয়া স্টেশনে নেমে উলবেড়িয়ার হসপিটাল মোড়, ওখান থেকে অটো, ছোটো গাড়ি, বাস, এরম জাতীয় গাড়িগুলোতে আপনারা 58 গেটে সরাসরি এসে নেমে পড়তে পারবেন। আর বাগনান থেকে যদি আসেন তাহলে বাগনান থেকে গড়চুমুকগামী যে কোনো বাসে উঠে আপনি গড়চুমুকে এসে নামবেন। ওখান থেকে 1 মিনিটের পায়ে হাঁটা পথ 58 গেট। তো এই 58 গেটের মিনি জু খুব সদ্যই উদ্বোধন হয়েছে, উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তো চলুন গিয়ে আমরা ওখানে কী কী পাখি, কী কী প্রাণী রয়েছে সব ঘুরে ঘুরে দেখব এবং কত চার্জ, কত ফিজ ঢুকতে কত টাকা লাগে এইসবগুলো আমরা দেখাতে পারব। উপরে দাঁড়িয়ে রয়েছি, আর আমার এই পেছন দিকটা উলবেড়ার দিক থেকে রাস্তাটা আসছে, আর এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি দামোদর নদ ভাগীরথী থেকে মিশেছে, আর এই দিকটা গাদিয়াড়ার দিক রাস্তা চলে গেছে। তো আর এই পেছন দিকটা, এই দিকটা হচ্ছে কি ওপেন ছিল আগে, এখন ঘিরে দিয়েছে, ব্রিজের গেটগুলো ম্যানুয়ালি ওঠা নামা করতো আর এখন এগুলো ইলেকট্রিক্যালি হয়ে গেছে। চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এলাম 58 গেট পর্যটন কেন্দ্র। তোমরা দেখতে পাচ্ছ এটা 58 গেট পর্যটন কেন্দ্র, আর জু আমি দেখছি। চলো আমাদের বাড়িতে যেতে কোনোদিন আসা হয়নি। টিকিট করছি দেখে নাও। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি, আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। বাইকের জন্যে 30 টাকা, আর আমাদের জন্য দুজন আছি 30 টাকা, স্পোর্টস 8 টাকা নিল, আর আমরা গেটের সামনেটাতে দাঁড়িয়ে আছি। তো চলো আচ্ছা কী করবেন কী করবেন না, এখানে ডুজ আর ডোন্টস
এই টিকিট করতে হবে, তাই তো বলছে। তো বন্ধুরা, আমরা এই ভেতরে ঢোকার জন্য আবার টিকিট নিতে হলো 25 টাকা করে। দুটো এখানে বড়রা এলে 25 টাকা আর ছোটদের জন্য 10 টাকা করে। তো চলো ভেতরে যাওয়া যাক, টিকিট তৈরি হয়ে গেছে আর টিকিট কাউন্টারটা এই জায়গাটা। তো চলো ভেতরে যাওয়া যাক। চলো, এটা হচ্ছে ভেতরে এন্ট্রি চলে গেছে। আমরা এই বাম দিক দিয়ে, আগে বাম দিক দিয়ে যাই। হ্যাঁ, এই ভেতরটাতে এদিক দিয়ে শুরু। চলো, এখানে ডাল পাতা ফুলে কোথাও হাত দেওয়া যাবে না, নিষেধাজ্ঞা জারি করা আছে। এটা বোধ হয় ঝর্ণা এখনো চালু হয়নি, এটা ঝর্ণাটা চালু হবে। অনেকখানি বড়, পুরোটাই প্রচুর টিয়া রয়েছে, প্রচুর টিয়া পাখি রয়েছে, আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি নিশ্চয়ই। না না, এমু এমু এই হচ্ছে এমু পাখি। একটা রয়েছে আর ওইদিকে দুটো রয়েছে আর সেখানটা একটা। এমু পাখি কত সুন্দর দেখতে, দেখুন ঠোঁটখানা, ঠোঁটখানা কত সুন্দর দেখতে। তো বন্ধুরা, কী কী পাখি এখানে পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে, হয়তো সব এখনও এসে পৌঁছায়নি। এখানে সব লেখা রয়েছে, এগুলো পজ করে করে পড়ে নিতে পারো, দেখে নাও, তোমরা আসবে, ভালো লাগবে, খারাপ নয়। বারবার সতর্কবার্তা দেওয়া আছে গাছের পাতা বা ফুল। বন্ধুরা, এখানটায় আছে জাভা স্প্যারো। স্প্যারো চড়াই দেখো খুব কত ছোটো ছোটো, আমি জুম করে দেখছি আর বলতে পারছি না। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা জাভা স্প্যারোস, জাভা স্প্যারো রয়েছে, জেব্রা ফ্রিঞ্চ এইটাদের মধ্যেই রয়েছে, আমি দেখালাম জুম করে। এটাতে রয়েছে লাভ বার্ড, তো আমি দেখাই লাভ বার্ডগুলোকে। ভালো লাগছে
বলা হচ্ছে কোয়েগার প্যারট বা মঙ্ক প্যারাকিট, এটাকে বলা হচ্ছে ককাটিল। দেখুন প্রচুর পাখি, দেখে মন ভরে যাবে। বন্ধুরা, আমরা পাখিরা লয় ছেড়ে এবার ক্রোকোডাইলের ওদিকটায় যাচ্ছি। তো চলো দেখা যাক, এখানটায় আমরা এখন পৌঁছেছি ইন্ডিয়ান রক পাইথন। তো পাহাড়ে যে সমস্ত পাইথনগুলো থাকে, তো সেইগুলো আমরা দেখব। কোথায় শীতের সময় তো কোথায় আছে একটু দেখতে হবে। ও, ওই যে শুয়ে রয়েছে। এই সাপটা এখন ঠান্ডার সময় ও ঘুমাচ্ছে বোধ হয়, গরম টরম পেলে হয়তো উঠত। ইন্ডিয়ান রক পাইথন সাপটা এখন ঘুমাচ্ছে শীতের সময়, তো যার জন্য যাক রকও দেখতে পেলাম পাইথনও দেখতে পেলাম। তো চলো আরও আগে এগিয়ে যাওয়া যাক। এটা মিষ্টি জলের কুমির, এবারে দেখবো আমরা। তো দেখো এই দুটো কুমির, আমি একটু জুম করে দেখাই, এই একটা কুমির আর এই দিকে এই একটা কুমির, এই দুটো কুমির আমরা দেখতে পাচ্ছি। এই মিষ্টি জলে কুমির থাকে আমি জানতাম না, নোনা জলেই কুমির থাকে। যাই হোক, মিষ্টি জলের কুমির এখানে দুটো রয়েছে, আমরা দুটোকে দেখতে পেয়েছি। আমাদের সাপ দেখা হয়ে গেছে, তো আমরা এই দিকটায় আবার যাবো, কী রয়েছে কোথায়। এখানটা একটা গেট, আচ্ছা এই লেফটটা কোথায় আছে, এদিকে লেফট হয় ওদিকটা দিতে চলে গেল, ওটা দিয়ে এলাম। তো চলো এই দিকটাতে এখনও আগাছা হয়ে রয়েছে। এই তো উদ্বোধন হলো একদিন আগে, বন মোরগ। এই মোরগগুলো সাধারণত আমরা পুরুলিয়া গেল সাইডে গেলে দেখতে পাবো হয়তো, এই দেখার দেখে নিচ্ছি। বন মোরগ রয়েছে এখানে পাঁচটা। সিলভার প্রেজেন্ট, এই আবার ধুলো মাখছে, এর গায়ে পোকা হয়েছে বোধ হয়। ময়ূর, এইটা লেডি আর্ম হার্স ফেজেন্ট। তো একটু দেখুন
কষ্ট করে একটু পেছন দিকে সেটা লুকিয়ে রয়েছে। ওই দেখতে পাচ্ছেন লেজটা লম্বা, দেখতে পাচ্ছেন পাখিটা। অনেক না দেখা পাখি আমরা এখানে এসে আজ দেখতে পেলাম, আপনারাও আসবেন ঘুরে যাবেন। তো বন্ধুরা, এখানটায় উপহার সামগ্রীর শপ রয়েছে, কাউন্টার। আর এই দিকটা দিয়ে বাহির পথ, তো আমাদের এখনও ভেতরে বাকি আছে কিছু। কুমিরটা জল থেকে একটু ঘুমাচ্ছে, একটাই কুমির রয়েছে এখানে দেখা যাচ্ছে। ভেতরে সজারু রয়েছে, সজারুগুলো দেখছি সব কাঁটার মতো। ম্যাকাও তিনখানা কচ্ছপ দেখুন, এই একটা, এই দুটো, তো চলো ওদিকটায় যাই। আকাশে প্রচুর মেঘ। আমরা হরিণ তো ভেতরে আছে খাঁচার ভেতরে, তো বাইরে একটা হরিণ দেখতে পেয়েছি, এসো। হ্যাঁ, এর মধ্যে কি প্রাণ নেই? সার্জারি করে প্রাণ বসাবে নাকি? হ্যাঁ, প্রাণ নেই, কিন্তু একটা বাইরে একটা হরিণ দেখতে পেয়েছি কাছাকাছি থেকে। তো বন্ধুরা, এখানটা হচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে হরিণকে খাবার দেওয়ার জায়গা। তো হরিণগুলোকে খাবার দেওয়া হয় তখন ওরা চলে আসে, কখন খাবার দেয় ওদের নির্দিষ্ট টাইমে সেটা আমাদের জানা নেই। যাই হোক, বাইরের কেউ কাউকে খাবার নিয়ে আসার জন্যে নিষেধ করা আছে, বারবার ধরে নিষেধ করেছে। তো যাই হোক, তো চলো আগে আমরা যাই। এর ভেতরটাতেই হরিণ থাকে, বাবলা গাছ। আজকে রোদ্দুর থাকলে খুব ভালো হতো। তারা তো হরিণ দেখতে পেল না, তারা কেন ওইসব একসাথে সবে ঘুরবো? দেরি বেশি হবে, এদিক দিয়ে ওদিক যাচ্ছে, এক সাইড থেকে ঘুরে ঘুরে চলে গেলাম। ঝুঁকছো না?
নিজে না ভেতরে ঢুকে যাও না না একটা ঘরে নিয়ে যাবে এইবার এইগুলো সব তো বন্ধুরা আমরা প্রায় চিড়িয়াখানার ভেতরটা দেখা হয়ে গেছে তো আমরা ব্যাক করব অর্থাৎ এখান থেকে বেরোবো না এই চিড়িয়াখানার যে এক্সট্রা ২৫ টাকা দিয়ে যে টিকিট কেটেছিলাম এর ভেতরটা থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ওই দিকটাতে আরও একটা পার্ক হয়েছে নতুন সেই পার্কের কাছে গিয়ে আমরা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমার তো ভালোই লেগেছে তো আরও ডেভেলপড হবে নিশ্চয়ই একটু আগেই বলছিলাম যে চিড়িয়াখানা প্রো করা দরকার এই পার্কের ভেতরে আমরা যাই বাথরুম তো এখান দিয়ে কি সেই দামোদর ধারকে যাওয়া যাবে না প্রাচীর দেওয়া আছে আগে প্রাচীর ছিল না আরে গাড়ি নিয়ে ভালো হতো এটা হচ্ছে মহিলা শৌচালয় বা ওয়াশরুম আগেরটা পুরুষদের জন্য ছিল তো আগে এই ভেতরটাতে চুড়ি ভাতি হতো কিন্তু এখন ওইসব নিষেধাজ্ঞা জারি হয়েছে তো এখান থেকে আরও একটু এগিয়ে গেলে এদিকটা বাম দিকটা ওপেন ছিল আগে তারপরে এখনও কাজ চলছে প্রাচীরটা ছিল না ধারের একটা রেস্ট রুম করে দেওয়া আছে অলকানন্দা কী হয়েছে এখানটায় অলকানন্দতে কী আছে চলো দেখি এর ভেতরটা কী রয়েছে অলকানন্দা একটা ওটা গেস্ট রুম সম্ভবত চিলড্রেন পার্কটা এই সামনের দিকেই আছে চলো শিশু উদ্যান শিশু উদ্যানের ভেতর পিকনিক করা নিষেধ এই তো শিশু উদ্যান বলছিল যে বোটিং করবে একটা বোটিং এর কিছু ব্যবস্থা হ্যাঁ বোটিং হয় তো সেদিকটা ব্যবস্থা আছে চলো চলো সেদিকটা এই এই পুকুরটাতে নেই এখনো শুরু হয়নি সেই পুকুরটাতে বোটিং এর ব্যবস্থা আছে শিশু চিলড্রেন পার্ক তো তুমি চিলড্রেনদের সব মতো তুমি ঝুলবে কি করে ছিঁড়ে পড়ে যাবে তো তুমি তো চিলড্রেন নয় চিলড্রেনের বাবা তাহলে তুমি ঝুলবে কি করে এই তো বোটিং আছে হ্যাঁ এই দেখো বোটিং ছিল না তুমি বলছিলে না যে বোটিং নেই বোটিংয়ের জায়গায় এসে হাজির হয়েছি একটু বোটিং করবো নামবো দেখবো যে কীভাবে কী হয় তবে একটু প্যাডেল করতে হবে নিশ্চয়ই কষ্ট হবে এখনও কাউন্টারের কেউ নেই বসে টিকিট করতে হবে ৩০ টাকা করে নেবে এখানে বোটিং করতে তো চলো আমরা আবার বোটে উঠে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে ডিয়ার পার্কে বোটিং করতে গেলে দেখুন ৩০ টাকা গড়চুমুক ডিয়ার পার্ক বোটিংয়ের টিকিট প্রতিজন ৩০ টাকা তো বন্ধুরা আমরা ফাইনালি বোটে উঠে পড়েছি এখানে বোটিং চলছে তো আর ওখানেও তুমি ড্রাইভার সিটে বসে আছো বলো আর ওখানেও ড্রাইভার সিট চার চাকাতেও আমরা বেরোলে ড্রাইভার সিট আর এখানেও আমাকে দেখাও একটু আমাকে হাল ধরি দেওয়া হয়েছে এই পিছনে একটা পিছিয়ে আসছে এখানেও অসুবিধা পাইলো দেখেছো হাঁপিয়ে গেলাম তো চলো আমরা ব্রেক কোথা ব্রেক আরে ব্রেক নেই তো
তো বাচ্চা বুড়ো সবাই এখানে মজা নিতে পারে। তো আমরা আইল্যান্ডে চলে এসেছি, এখানে প্যাডেল করতে খারাপ লাগছে না, কিন্তু এ হচ্ছে এই এক হাতে ক্যামেরা আর এক হাতে স্টিয়ারিং, খুব অসুবিধাজনক। পুরো আমরা জলের মাঝখানে আইল্যান্ডটাকে কিরকম ঘুরে ফেললাম। যাও যাও ওদিক যাও, ওদিক যাও, এদিকে ঘুরাও নি, ওদিক যাও, নালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে হেলমেট মাথায় নেই তো, একজনের মাথাতে হেলমেট ছিল দেখছিলাম, সেফটি ফার্স্ট। আচ্ছা এখানে রুলসটা বলে দিই যে দুজন থাকলে 10 মিনিট, কারণ আমরা ভিডিও বানাবো বলেই এসেছি। হ্যাঁ চারজন বলে 20 মিনিট, তো আপনারা সেই রকম সঙ্গে চারজন আসবেন, ওদেরও একটু বেশি ইনকাম হলো, আপনাদের একটু সুবিধা হলো। কৌশিকাকে এবার আমাদের হ্যান্ডেল সিট ছাড়তে হবে, ঠিক আছে ধারে চলে এসেছি। হ্যাঁ প্রায়, তুমি তো পিছিয়ে পিছিয়েই কাটালে। তো বন্ধুরা আমরা বোট থেকে নেমে পড়েছি, তো আপনারা যদি আসেন অবশ্যই একটু বোটিং করবেন, খুব ভালো লাগবে। এখনও টোটাল পার্কটা সাজানো হয়ে ওঠেনি, তো নিশ্চয়ই কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি সাজিয়ে তুলবে, কারণ শীতের সিজন শুরু হয়ে গেছে। তো চলুন আমরা এখান থেকে পার্কের ভেতর থেকে এবার বেরিয়ে চলি। না তো বন্ধুরা এখানে আসতে গেলে কতগুলো টাকার টিকিট লাগবে আমরা একটা মোটামুটি ধারণা দিয়ে দেবো, ভবিষ্যতে হয়তো আরও বেশি টাকার টিকিট লাগতে পারে, কিন্তু এর থেকে কম টাকার লাগবে না। তো দেখো প্রথমে তোমাদেরকে ঢুকতে গেলে ডিয়ার পার্কের এইটা হচ্ছে আমরা বোটিং করলাম 30 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিয়ার পার্কের ভেতরে, এটা কোথায় রাখবো, ডিয়ার পার্কে যখন ঢুকি, আচ্ছা আচ্ছা আমরা যখন গেটের দিয়ে ঢুকি, প্রথম ঢুকি জন প্রতি পনেরো আর বাইকের 30, ঠিক আছে বাইকের 30, এটাও দেখানো বাইকের 30। আর আরেকটা জিনিস, আমরা যে মিনি জু দেখতে গেছিলাম, এখন পাচ্ছি না যে জুয়ের ভেতরে তোমরা ঢুকবে, জুয়ের ভেতরে ঢুকলে 25 টাকা লাগবে পার হেড, ঠিক আছে। চলো এখন আপাতত এই চিলড্রেনের পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। চিলড্রেন পার্ক দোল দোল করার ইচ্ছে ছিল, কিন্তু সব দোল দোল আর ওদিকটায় বয়স্কদের জন্য বসার জায়গা, বয়স্ক নয় যারা সিনিয়র সিটিজেন, আর এইটা হচ্ছে তো গাইজ তোমরা কিছু এই দিকটাই হচ্ছে তোমরা বসে কিছুটা সময় রিল্যাক্স করতে পারো, আর এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, দেখেছো? ওরে বাপ রে বাচ্চাগুলো কীরকম স্পিড করছে দেখো, আরে বাপ রে। আর ওখানে সব দোলনা ঝুলছে, ওই পাশটাও একটা ডিফারেন্ট দোলনা। ডিফারেন্ট দোলনা, যাই হোক বাচ্চারা খুব আনন্দ পাবে, আনন্দ করছে অলরেডি। চলো এইটা যেখান দিয়ে এন্ট্রি করেছিলাম ওইটা দিয়েই এক্সিস্ট। চলো আমার ফোনের ব্যাটারি অলরেডি সিগন্যাল দিতে আরম্ভ করে দিয়েছে, 1UI বলে দিয়েছে আর হবে না। আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি, এখন সন্ধে প্রায় হয়ে এসছে, আজকে তো মেঘ বলে লাইটটা একটু কম পাওয়া গেল, যাই হোক নেক্সট দিন আবার যেহেতু বাড়ির কাছে আবার এলে আবার নতুন করে একটা ভিডিও দেবো, আরও একটু ডেভেলপড হোক চাইব, মিনি জু নয়।
জুপ্রো হয়ে যাবে। বন্ধুরা 58 গেট এসেছি, 58 গেট না দেখলে হয়? দেখুন তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।